দূরে ওই যে জায়গাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বোর্ডেরই ঘাট, মানে মানুষ পারাপার করার জন্যে, এপার থেকে ওপারে যাওয়ার জন্যে ওটা একটা ঘাট করে রেখেছে। তো এখানে যেহেতু ব্রিজ তৈরি হয়নি, তা মাল পরিবহনের জন্যে বা ট্রাক পরিবহনের জন্যে এই বোর্ডটাকে ব্যবহার করা হয়। এই তিন চারটে ট্রাক মাল বোঝাই করে যদি এর উপরে চাপানো হয়, এই বোর্ড অনায়াসে এর নিয়ে পারাপার করতে পারে। তো এর পরে প্রচণ্ড পরিমাণে এর লোড ক্যাপাসিটি থাকে। তো আমরা আছি গঙ্গার উপরে, এটা হচ্ছে কালনা ঘাট। দেখুন, আমি এইখানটায় এসছি একটা প্রয়োজনে, তো এই জায়গায় খুব সুন্দর লাগছে বলে আমি আর কি যাই হোক এই ভিডিওটা রেকর্ডিং করলাম। আর দূরে দেখা যাচ্ছে দুই সাইডে দুই পুল আর মাঝখান দিয়ে ফাঁকা, মানে একদম সোজা বয়ে চলেছে। অ্যাকচুয়ালি আমি যদি সোজা চলতে থাকি তাহলে গঙ্গার সঙ্গে সঙ্গেই এদিক ওদিক বইতে বইতে সোজা সমুদ্রে গিয়ে মিশবো। আর এপারটা দেখা যাচ্ছে কালনার এপার আর কি, মানে শান্তিপুরের দিকে আর কি। সাইডে বাঁদিকে দেখা যাচ্ছে যে অনেকগুলো ট্রাক দাঁড়িয়ে রয়েছে, ওই বোটে করে পারাপার করবে আর মাঝখানে স্নান করছে। আর এই ঘাটটা দেখা যাচ্ছে, আমি এই ঘাটে গিয়েই উঠবো আর কি। এই টাইমে এখন জলটা কম আছে, কিন্তু বর্ষার টাইমে দুই কুল ছাপিয়ে যায় তখন অবশ্য জলের চাপটা প্রচুর থাকে। দেখুন সামনের দিকে আমরা একটু দেখি, খুব সুন্দর লাগছে। দেখুন কত সুন্দর, এটা কালনার ওপার আর কি। দেখুন কত সুন্দর মনোরম পরিবেশ লাগছে, কিন্তু এই শান্তভাবটা কিন্তু দেখা যায় কোনো ঝড়ের সময়। ঝড়ের সময় এই গঙ্গার মাঝখানে বা গঙ্গার সাইডে কি ভয়ঙ্কর রূপ নেয় আপনি ভাবতে পারবেন না। যারা এই গঙ্গা পারাপার করে বা এই দুই কূলে যারা বসবাস করে, তারাই একমাত্র জানে ঝড়ের সময় যে কি পরিস্থিতি গিয়ে দাঁড়ায়। তো আমি প্রায় চলে এসেছি ঘাটের কাছেই, এই যে বোর্ডগুলো আছে এই বোর্ডেই অবশ্য আমি উঠে আছি। আর এই যে সাইডে দেখছেন, ওই যে দূরে যে নৌকাগুলো দেখা যাচ্ছে, এই নৌকাগুলো বিভিন্ন কাজে ব্যবহার হয়। সাধারণত যারা মাছ ধরে তারা অবশ্যই এই ধরনের বোটগুলো বা নৌকাগুলো ব্যবহার করে, তাছাড়াও আদার্স আরও অনেক অনেক কাজের জন্য এইগুলো ব্যবহার হয়। তো আমরা যেহেতু ঘাটের কাছেই চলে এসেছি, আমি নামবো অবশ্য। এই যে ঘাটটা দেখা যাচ্ছে, এই যে বোর্ডের উপরে দেখেন ফিটিং করা, মানে কি এর যত জল বাড়ুক না কেন এই বোর্ড কিন্তু উপরে উঠে যাবে আর এই ব্রিজটাও উপরে উঠবে, মানে ঘাটের কোনো সমস্যা থাকবে না। অ্যাকচুয়ালি বর্ষাকালে গঙ্গায় জল বেড়ে গেলেও কোনো সমস্যা আসবে না, মানে যতই জল বাড়ুক না কেন এই জলের সঙ্গে সঙ্গে ঘাটও উপরের দিকে উঠবে, মানে অ্যাকচুয়ালি পারাপারের দিকে কোনো রকম সমস্যা গিয়ে দাঁড়াবে না। মানে ফিক্স থাকলে পারে, তাহলে কী হলো, জল বেড়ে গেলে পারে ঘাটটা ডুবে যাবে। তো এই বোর্ডের উপরে থাকলে পারে এই জিনিসটা কিন্তু আসবে না, অটোমেটিক জল যত বাড়বে তত ঘাটও উপরের দিকে উঠবে। তো অ্যাকচুয়ালি এক সাইডটা কবজা সিস্টেম করা আছে, জলের সঙ্গে সঙ্গে উপরের দিকে উঠবে। তো যেহেতু ঘাটে ভিড়ে গেছে আমরা নামবো এবার। আর পিছনের দিকটায় দেখুন, এই সাইডটা চলে যাচ্ছে নবদ্বীপ, নবদ্বীপ থেকে আরও দূরে চলে গেলে ফারাক্কায় গিয়ে চলে যাবেন, ফারাক্কার থেকেও আরও দূরে চলে গেলে আপনি একেবারে গঙ্গোত্রীতে গিয়ে উপস্থিত হবেন, মানে যেখান থেকে গঙ্গা আর কি তৈরি হয়েছে সেখানে পৌঁছে যাবেন। আর ওপারটা কালনা শহর, আর এই সাইডটাই আছে শ্মশান। ওই যে ট্রাকগুলো রয়েছে ট্রাকের ওপাশেই হচ্ছে শ্মশান। আর এই যে ঘাট, আমরা ঘাটে উঠবো, এই যে এখান দিয়ে উঠে, এই জায়গা দিয়ে উঠে, এই জায়গা দিয়ে এই যে মোটর সাইকেল দাঁড়িয়ে রয়েছে ও অবশ্যই এই বোর্ডে পার হবে। আর আমরা এই ঘাটের উপর দিয়ে চলে যাচ্ছি। দেখুন সামনে একটা জায়গায় কবজা সিস্টেম আছে, সেই জায়গাটাকে দেখাবো, মানে যেখান থেকে আর ব্রিজটা ওঠে নামে, মানে জল বাড়লেও এই যে পিছনের জায়গাটায় এটা কিন্তু অটোমেটিক জলের সঙ্গে উপরের দিকে উঠবে। আর একটা জায়গা ফিক্সড আছে অবশ্য, সেই জায়গাটা আমি দেখাচ্ছি, দূরে চলুন। ওই যে সামনে দেখা যাচ্ছে একটা জায়গা, এই যে জায়গাটা, এই জায়গার থেকে ওঠানামা করে, এই জায়গাটা হচ্ছে পার্টিশন করা আছে, এখান থেকে ওঠানামা করে। আর এই জায়গার থেকে সামনে পর্যন্ত এটা ফিক্সড একদম, এটা স্টিল হয়ে থাকে। আশা করি ভিডিওটা ভালো লাগলো, আমার ভালো লেগেছে বলে আপনাদের দেখালাম। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন।